হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা আপডেট দিতে আসলাম। আমি সেই জানুয়ারি মাস থেকে ভাবছি যে আমি যোগা ক্লাসে ভর্তি হব বা কোনো একটা এক্সারসাইজ ক্লাসে ভর্তি হব, কিন্তু আজ পর্যন্ত আমার যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি আমি মায়ের সঙ্গে গেছিলাম এবং জুম্বা ক্লাসে ভর্তি হয়েছি। তো আমার হাইট 5 ফিট নয়, তার থেকেও কম, আর ওয়েট 77 কেজিস প্লাস। তো আমি এই কারণেই এটা বলছি আপনাদের যে আমি নেক্সট 1 মাস পর বা 15 দিন পর আবার কতখানি কি করতে পারছি, কাজ করতে পারছি কি না, ভর্তি হয়ে তার কোনো ফলাফল হচ্ছে কি না, লাভ পাচ্ছি কি না, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ওখানে ভর্তি হতে পেরে সত্যিই আমি খুশি। তো সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি জুম্বা ক্লাসে ভর্তি হয়ে গেছি আজ থেকে, আর আজকে ভর্তি হয়ে গেছি, আজকে ক্লাস ছিল না। আর সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ডে বাই ডে কি হচ্ছে, আমাকে আমি সত্যি ওজনটা কমাতে পারছি কিনা, আমাকে কি ডায়েট দেওয়া হচ্ছে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করি সেটা আপনাদেরও কিছু কিছু কাজে লাগবে, আপনাদের উপকারে লাগবে, আপনারা মোটিভেট হবেন আমার কথাতে, আমার কাজে। তো এইটুকু আজকে জানানোর ছিল। আমি আজকে একটু হ্যাপি আছি, তো সেই জন্য এটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকে এইটুকুই বলার ছিল। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের মতো এইটুকু বলে বিদায় নিচ্ছি, টাটা।